এই মাস মাহে জিলকত মাস, আপনারা জানেন জিলকত মাসের 11 তারিখ এই বাংলাদেশের মধ্যে একটি অনন্য প্রতিষ্ঠান যেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমে দিন বের হয়েছে, সেই প্রতিষ্ঠানের নাম হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। এই প্রতিষ্ঠান 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছে। যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন আল্লামা আওলাদ রসুল সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আওলাদ রসুল এই বাংলার জমিনে এসে প্রতিষ্ঠান কায়েম করলেন 1954 সালে। সেই প্রতিষ্ঠান বর্তমান সময়ে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে, ঠিক না বে? ঠিক। জামিয়া অনন্য এক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যিনি ফাউন্ডার বাণী প্রতিষ্ঠাতা উনি ওয়াফাত করেছেন, ওনার ওরসে ভাগ হলো এই মাসের 11 তারিখ। আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট প্রজ্ঞাপন জারি করেছে দৈনিক আজাদি পত্রিকার মধ্যে। প্রত্যেক বছর মহাসমারোহে বিশালভাবে ওরসে পাক উদযাপন হয়ে থাকে, এবছর সেটা করার সুযোগ নাই করোনা পরিস্থিতির কারণে। কিন্তু আমরা যারা শাহিন শাহী শ্রীকোটের দামানের মধ্যে আছি, দিন ইসলামের আমাদের সঠিক পথে চলার যে বাতি, সেই বাতি আমরা যে জায়গা থেকে পেয়েছি, সেই বাতির ব্যবস্থা যিনি করে দিয়েছেন সেই শাহিন শাহী শ্রীকোটের ওরসে পাক আগামী জুমাবার। আমরা যারা ওলি ভক্ত আছি, ওলিদেরকে শ্রদ্ধা করি, আমরা ইচ্ছে করলে আমাদের পারিবারিকভাবে নিজস্ব ব্যবস্থাপনায় আমরা শাহিন শাহী শ্রীকোটের ওরসে পাক উদযাপন করতে পারি। ওনাদের বদৌলতেই তো আমরা দিন ইসলামের এই সঠিক রূপরেখার মধ্যে নিজেদেরকে রাখতে পেরেছি, সেজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোর বলুন না আছে না নাই? আপনারা যদি গতকালকের বহুল প্রচারিত সেই দৈনিক পত্রিকা প্রথম আলো দেখেন, এটা অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে গৌসিয়া কমিটি বাংলাদেশের কার্যক্রম গোটা বাংলাদেশের মধ্যে প্রায় 360 জনের উপরে মৃত ব্যক্তিকে দাফন করেছে, এমন মানবতার কর্ম। শাহিন শাহী শ্রীকোটের আগমন না হলে গৌসিয়া কমিটি হতো না, জাস্টে জুলুস হতো না, জামিয়া হতো না, তর্জুমান হতো না, তৈয়বিয়া মাদ্রাসা হতো না, এভাবে অনেকগুলো নিয়ামত আমরা পেতাম না যদি শাহিন শাহী শ্রীকোটের আগমন না হতো এই বাংলার জমিনে। ওনাকে আমরা পেয়েছি ওনার ওফাত এই জিলকত শরীফের 11 তারিখ। সেজন্য যাদের ইচ্ছা আছে আপনারা ইচ্ছে করলে নিজ দায়িত্বে ওনার ওরসে পাক উদযাপন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন।